উপকূলের কাছাকাছি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, সেই মোতাবেক অশনি মোকাবেলায় দীঘাতে মক ড্রিলের আয়োজনও করলো প্রশাসন। দীঘা জুড়ে এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা রয়েছে, তুঙ্গে গঠিত হয়েছে কুইক রেসপন্স টিম, দীঘা তাজপুর পরিদর্শনও করেছেন জেলা শাসক। সমস্ত জেলা জুড়ে এবং বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতে করা হচ্ছে। সমস্ত যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে, মানে বিপর্যয় মোকাবিলায় যে সমস্ত ডিপার্টমেন্টগুলো কাজ করে, যাদের হেল্প লাগে, তাদের প্রত্যেককে ছোট ছোট সেক্টর ওয়াইজ টিম তৈরি করতে বলা হয়েছে। সেই টিমগুলো একসাথে অ্যাক্টিভিটিতে, মানে যাদের কীভাবে কাজ করবে সেটার একটা মক ড্রিল হচ্ছে, এবং সেই মক ড্রিল করে আমরা তৈরি থাকতে চাইছি, যাতে যখন আমাদের ঝড় আসবে তখন যাতে আমরা সঙ্গে সঙ্গে মানে ঝাঁপিয়ে পড়তে পারি।